শত শত মানুষ মাটি খুঁড়ে খুঁজছে স্বর্ণ যে যেভাবে পারছেন সবার লক্ষ্যই যেন মাটির নিচ থেকে স্বর্ণ বের করে আনা এমন ঘটনা ঠাকুরগাঁওয়ের রানী রানীশঙ্ঘল উপজেলার আরবিবি ইনভাটায় আবার বৃদ্ধ বনিতার এই প্রতিযোগিতা রীতিমতো পরিণত হয়েছে স্বর্ণ খোঁজার যুদ্ধে কেউ একা কেউ পরিবারের সদস্যদের সঙ্গে প্রবাল উৎসাহ উদ্দীপনা নিয়ে গর্ত করেই যাচ্ছেন এই ইটভাটায় কাঁচামাল হিসেবে মাটি সংগ্রহ করে স্তূপ করে রাখা ছিল দীর্ঘদিন ধরে এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ইটভাটার মাটি খুঁড়লেই স্বর্ণ পাওয়া যাচ্ছে এমন খবর ছড়ায় এরপর থেকেই শুরু হয়েছে স্থানীয় মানুষের এমন প্রাণপণ প্রতিযোগিতা মাঝে কয়েকদিন খোরাখুরি বন্ধ থাকলেও আবার গেল বুধবার থেকে স্বর্ণের খোঁজে একই কাণ্ড করছে শত শত মানুষ এমন খবরে জেলার বিভিন্ন প্রান্ত থেকেও ছুটে আসছে মানুষ তবে স্বর্ণ পাওয়ার কথা রটলেও হাতে নাতে প্রমাণ দেখাতে পারেনি কেউ একটা মনে করতাম যে এটা অবশ্যই একটা গুজব কিন্তু বাস্তবে যখন আমি দেখলাম তখন আমিও কিন্তু এখানে দশ পনেরো দিন আসছি সোনা পূজার জন্য কিন্তু আমি ফাই নাই স্বর্ণ পাওয়ার গুজবে কান না দিতে স্থানীয় প্রশাসন বারবার আহ্বান জানালেও তাতে কর্ণপাত করছে না স্থানীয় মানুষ এই নিয়েছে ওই নিল যা কান নিয়েছে চিলে চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে কবির মতো করে বললে ঘন্টার পর ঘন্টা মাটি খুঁড়েও স্বর্ণ না পেয়ে খালি হাতে ফিরলেও যেন আশা কমছে না জনমনে সময় সংবাদ ঠাকুরগাঁও